নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওটি আপনাদের বলবো যে শত্রুর বাড়িতে কিভাবে অশান্তি বা ঝগড়া লাগিয়ে দিবে। তো মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের প্রয়োগটি এমন যদি আপনার হয়ে থাকে যে শত্রু আপনাকে চতুর্দিক থেকে ক্ষতি করে চলেছে অথচ আপনি শত্রুর কিছুই করতে পারছেন না। শত্রু খুবই ধনাঢ্য ব্যক্তি, শত্রু খুবই শক্তিশালী, আপনি তার সাথে কোনোভাবে পেরে উঠছেন না, কিন্তু শত্রু আপনাকে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে। এক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারেন। এই প্রয়োগটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে শত্রু নিজেই ঝামেলায় পড়ে যাবে আর আপনাকে ক্ষতি করার সময় বা সুযোগ তার হাতে থাকবে না। সে নিজেকেই নিয়ে ব্যস্ত থাকবে, সে নিজের ঝামেলা নিয়ে বা অশান্তি নিয়ে সবসময় ব্যস্ত থাকবে, আপনার ক্ষতি করার সুযোগ সে পাবে না। তো বন্ধুরা, এই ক্রিয়াটি করতে হলে আপনাকে রবিবার অথবা মঙ্গলবার, রবিবার অথবা মঙ্গলবার আমি যে দ্রব্য সামগ্রীগুলো বলবো এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে রবিবার অথবা মঙ্গলবার, এবং সেদিন যেন পঞ্চমী তিথি থাকে। রবিবার মঙ্গলবার পঞ্চমী তিথি যুক্ত, পঞ্চমী তিথি যুক্ত রবিবার মঙ্গলবারে এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। আপনাকে যে বস্তুগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে শ্মশান থেকে আপনাকে কিছু কয়লা এবং মাটি ওখান থেকে আপনাকে আনতে হবে শ্মশান থেকে, এবং যাওয়ার পূর্বে অবশ্যই আপনি আপনার দেহবন্ধন করে যাবেন। আমার চ্যানেলে দেহবন্ধন মন্ত্র দেওয়া আছে, সেখান থেকে আপনি দেহটাকে বন্ধ করে তবেই কিন্তু এই ক্রিয়াটি করতে যাবেন। আপনাকে সংগ্রহ করতে হবে শ্মশান থেকে কিছু মাটি এবং কয়লা, কবরস্থানের থেকে কিছু, কবরের উপরের থেকে কিছু মাটি এবং চৌরাস্তার থেকে কিছু মাটি আপনাকে সংগ্রহ করতে হবে, এবং আপনাকে ওই সাথে কিছু সাদা সরিষা মিশিয়ে নিতে হবে, অল্প পরিমাণ কিছু সাদা সরিষা। তাহলে আপনার প্রয়োজন হচ্ছে শ্মশানের মাটি কয়লা, কবরস্থানের মাটি, চৌরাস্তার মাটি এবং কিছু সাদা সরিষা। এগুলো আপনি একত্রে করে একটি লাল কাপড়ে ভালো করে লাল সুতা দিয়ে মুড়ে যদি আপনি শত্রুর বাড়ির যে উঠান বা যে সীমানা আছে শত্রুর সীমানায় যদি আপনি এটাকে ওই দিনই যদি পুঁতি দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু শত্রু চতুর্দিক থেকে ঝামেলায় পড়ে যাবে এবং শত্রু একের পরে একটা ঝামেলা আসতে থাকবে। শত্রু একটা ঝামেলা মিটিয়ে গেলে সে আর একটা ঝামেলায় পড়বে, যে কারণে আপনার ক্ষতি সাধন করার সময় বা সুযোগ তার হাতে আর থাকবে না। তো দর্শক বন্ধুরা, অবৈধ কোনো কাজে এই টোটকাটি যদি প্রয়োগ করেন আপনারা তাহলে কিন্তু এর জন্য আপনি নিজে দায়ী থাকবেন। যদি কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু আপনি নিজে দায়ী থাকবেন। আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবে এই অবৈধ কাজের জন্য কিন্তু আপনাকে সমর্থন করব না, বা আমার কোনো অবৈধ কাজের জন্য আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবে দায়ী থাকবো না। তো বন্ধুরা, নিজ দায়িত্বে ক্রিয়াটি করবেন। যদি বড় ধরনের শত্রু আপনার লেগে থাকে তাহলে এই ক্রিয়াটি করবেন, কাউকে ক্ষতি করার জন্য এই ক্রিয়াটি করবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে চলেছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।